হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ফুলকপি আর আলু দিয়ে মাছের কালিয়া। এই ফুলকপি আর আলু দিয়ে মাছের তরকারি অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তাহলে দেখে নিই কীভাবে ফুলকপি আর আলু দিয়ে মাছের কালিয়া রান্না করা হয়। এখানে আমি নিয়েছি 5 টুকরা মাছ, আর এখানে আমি 500 গ্রাম একটা ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি। আলু আর ফুলকপিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব, আর 1/2 চামচের থেকে একটু কম হলুদ দেব। এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব, দিয়ে আমি মাছটি ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে মাছটিকে মেখেও ভেজে নিতে পারেন। আমি একসঙ্গে হলুদ আর নুন দিয়ে তেলের মধ্যে দিয়ে মাছটি আমি ভেজে নেব। উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি আলু আর ফুলকপিগুলি ভেজে নেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেব, আর সামান্য একটু নুন দেব। এখন আমি ফুলকপি আর আলুটিকে ভালোভাবে ভেজে নেব। এখন আমি আঁচটা কমিয়ে একটু দেখে রাখবো, আর একটু পরপর নাড়িয়ে দেব, তাহলে ফুলকপি আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, ভাজাও হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও আমি নাড়িয়ে দেব, আবারও আমি দেখে রাখবো। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। আলু আর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইতে আবার 2 চামচের মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা, আর সামান্য একটু কালো জিরা দেব। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 1/2 চামচ রসুন বাটা নিয়েছি, রসুন বাটাটা আমি দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 1টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্টটাও আমি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন বাটা দিকে একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়া। যে যেমন জাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দেবেন। 1/2 চামচ জিরের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 1টা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা আমি দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু জল দেব যাতে মশলাটি পুড়ে না যায়। এখন আমি মশলাটিকে ভালোভাবে ভেজে নেব। মশলাটার মধ্যে যাতে কাঁচা গন্ধ না থাকে সেইভাবে মশলাটিকে ভেজে নিতে হবে। মশলাটি ভাজা হয়ে গেছে, মশলাটি আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলি দিয়ে দেব। ফুলকপি আর আলুটিকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপির সঙ্গে মশলাটি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। যে যেমন জল পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে 7 মতো নুন দেব। এখন আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এখন আমি মাছটিকে জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়েছি, এখন আমি জলটা 1 মিনিট ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 1 মিনিটের মতো জলটা আমি ফুটিয়ে নিয়েছি,
এখন আমি এর মধ্যে হাফ চামচের থেকেও একটু কম গরম মশলা নিয়েছি, এটা আমি দিয়ে দেব। গরম মশলাটিকেও আমি ফুলকপি আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ফুলকপি আর আলু দিয়ে মাছের কালিয়া। আমার এই মাছের কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।